একটা সিদ্ধান্ত হয়েছে যে প্রাথমিক এই যে আমাদের টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষা প্রায় 20,000 ছাত্রছাত্রীরা টেট পরীক্ষা পাশ করেছে, সেই জন্য আমাদের 16,500 সফল প্রার্থী মানে টেস্ট এখন শূন্য পদ আছে 16,500। 20,000 টেস্ট দিয়েছিল যারা পাশ করেছিল, তার মধ্যে ইন্টারভিউ করে 15,000 কে ইমিডিয়েট নিয়ে নেবে, বাদ বাকি গুলো দেখে নেবে। একটা প্রাইমারি টিচার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, মানে নেওয়া হবে না, দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট। 10,500 প্রাইমারি টিচার পুজোর আগে, এছাড়াও পুজোর পরে মার্চের মধ্যে 7,500 প্রাইমারি টিচার আবার অ্যাপয়েন্টমেন্ট পাবে। তো মানুষের খারাপ সময়ে যায়, কেউ কেউ সুপ্রিম কোর্টে যায়, আবার কেউ কেউ রাস্তায় বসে যায়। তো আমাদেরও সময় খারাপ গেছে, তবু আমরা ফিরে এসেছি, রাস্তাতেই ফিরে এসেছি। আজকে যেখানে এসছি সেই জায়গাটার নাম হলো গিয়ে করুণাময়ী, মানে করুণা কতটা আছে জানা নেই, তবে এই জায়গাটার নাম হচ্ছে সল্ট লেক করুণাময়ী। আমার পিছনে অনেক একটা ভিড় দেখা যাচ্ছে, এই একটা বিশাল বড় ভিড়। ভিড়টা কিসের, কেন এই ভিড়টা হয়েছে, দুর্গাপুজো শেষ তবু মানুষ কেন নাইট আউট করছে, এটা তাদের থেকেই জেনে নেব। তবে তারা কোথাও না কোথাও গিয়ে নট ইনক্লুডেড, এবং সম্ভবত তারা মানে তাদের যে জায়গা সেটা পাবে না, এরকমটা একটা আভাস পেয়েছে, তাই তারা অনশনে বসেছেন এবং তারা বলছে যে আমৃত্যু অনশন করবে। দেখা যাক কী হয়, তবে আমরা তাদের মুখ থেকে বাকিটা শুনে নেব। এখানে যে বারবার এই ওয়েমার শিটের যে কথাটা বলা হচ্ছে, তো সেটা যদি একটুখানি বলেন, সে বিষয়টা কী? ওয়েমার শিট তো সব নষ্ট করে দিয়েছেন ওনারা, ওয়েমার শিটের যে প্রমাণ ছিল সেগুলো সব নষ্ট করে দিয়েছেন, কারণ এটাতে ওনাদের স্বার্থ রয়েছে। ওনারা প্রচুর দুর্নীতি করেছেন, আমাদেরকে নিয়োগ দেননি, আমাদের আমরা নট ইনক্লুডেড কেন, আমরা নট ইনক্লুডেড কারণ ওনারা দুর্নীতি করেছেন, তাই আমরা নট ইনক্লুডেড। নট ইনক্লুডেড এই যে বিষয়টা বলল, আপনি যদি একটু পুরো বিষয়টাকে বোঝান যে এতগুলো মানুষ এখানে কেন বসে রয়েছে। আচ্ছা, যেটা বলছি আমরা হচ্ছে 2014 প্রাথমিক টেট পাস 10 নট ইনক্লুডেড ক্যান্ডিডেট। এবার আমরা নট ইনক্লুডেড কী করে হলাম সেটা তো, তার আগে একটু আমার ফ্ল্যাশব্যাকে যাই, যেটা 2020 সালে 11ই নভেম্বর গত বিধানসভা নির্বাচনের ঠিক প্রাককালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নর প্রেস ঘর থেকে, নবান্ন সভাঘর থেকে প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছিলেন যে প্রাথমিক টেট পাস 10 ক্যান্ডিডেট 20,000 পড়ে আছে, এবং সেই সংখ্যাটা উনি ওনার পাশে বসা তৎকালীন সচিব আলাপন বন্দ্যের কাছ থেকে কনফার্ম করে নেন যে কী আলাপন 20,000ই তো বলে। হ্যাঁ, প্রশাসনের সর্বোচ্চ স্তর বলতে আমরা কী বুঝি, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি সেখান থেকেই নবান্নের সভাগৃহ হল থেকে ঘোষণা করেছিলেন যে 2014 টেট পাস প্রশিক্ষিত প্রার্থী আছে 20,000, তাদের মধ্যে আমরা সবাইকেই অ্যাপয়েন্টমেন্ট দেবো, অ্যাপয়েন্টমেন্ট দেবো, আর এর মধ্যে আলাদা তফাত কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেবো, তার জন্য একটা রিক্রুটমেন্ট ড্রাইভ করা হবে, মানে কি সবার ডকুমেন্ট ঠিকঠাক আছে কি না সেটা দেখে নেওয়া হবে, ফার্স্ট ধাপে 16,500, তারপরে যেটা থাকবে 3,500 সেটা ফেজ বাই ফেজ দেখে নেওয়া হবে। কিন্তু ফার্স্ট ধাপে 16,500 রিক্রুটমেন্ট করতে গিয়ে আমরা কী দেখলাম না, সেটাতে দেখলাম যে পর্ষদ সভাপতি বললো যে একটা প্যানেল প্রকাশ করার পরে বলছে যে নিয়োগ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা বিভিন্ন ডিপিএসপি মারফত আরটিআই করে জানতে পারলাম যে ওটা 9 থেকে 10 বা তার সামথিং 11,000-এর বেশি নিয়োগই হয়নি। সেখানে যে আরটিআই যে সিটটা পর্ষদ দেখাচ্ছে, যদিও তার মধ্যে কারচুপিয়ে সেটা বিচার্য বিষয় আমি তাতে যাই না, কিন্তু সেই সিটটাকেও পর্ষদ এখন কী করছে, ক্যারি ফর একটা অনগোয়িং প্রসেসকে ফেলে রেখে ক্যারি ফরওয়ার্ড করে দিচ্ছে নেক্সট প্রসেসের সাথে, এটা কেন হবে, এটা কি আইনসঙ্গত? তাহলে ওই সিটে তো আমাদের দাবি ছিল, সেই সিটটাকে উনি নেক্সট প্রসেসিংয়ের সাথে দূরে দিয়ে বলছে সবাই ইন্টারভিউয়ে বসো। আমরা যদি নতুন প্রজন্মের সাথে ইন্টারভিউয়ে বসতে যাই, এক তো আমাদের অনেক ক্যান্ডিডেটের বয়স 40 পেরিয়ে গেছে, আমরা নিয়োগ আর দেখুন এই যে 40টা পেরোলো এর দায় কার, আমি কি বসে, আমার বয়সটা তো বসেছিলো না, সরকার যে 8 বছর নিয়োগ করেনি তার জন্য আমার বয়স বসেনি। টেট পরীক্ষা দেওয়ার পরে বিগত 8 বছর হয়ে গেল, এখন আমরা বসে আছি রাস্তায়, এই
আটটা বছরের মধ্যে প্রত্যেক এই যে সতেরোরা আমাদের সাথে যুক্ত হতে চাইছে, বা যেহেতু মানে গৌতম পাল বলছেন যে সতেরোর সাথে চোদ্দোর সাথে ইন্টারভিউ নেবে, তাদের সাথে আমরা কী করে কম্পিটিশনে লড়বো? যেহেতু আমরা চোদ্দে পাশ করে আছি, আমাদের মাধ্যমিক কেউ ছয়ে দেওয়া, কেউ সাতে দেওয়া, কেউ আটে দেওয়া, আর বর্তমানে এখন যে মানে ডিএলএডরা যে আমাদের সাথে চোদ্দোর সাথে লড়তে চাইছে, তাদের মানে পার্সেন্টেজ উচ্চ মাধ্যমিকের 90-95%, আর আমাদের সময় ফার্স্ট ডিভিশন আর সেকেন্ড ডিভিশন পাওয়াটাই অনেক টাফের ব্যাপার ছিল। প্রত্যেক নট ইনক্লুডেডদের চাকরি দেওয়া হবে, তো সেখানে 16,500 প্রথমে বলা হয়েছিল, বাকিটা ধাপে ধাপে নিতে বলা হয়েছিল। একটা কথা বলি, মানে এই পর্ষদের ওটা না হচ্ছে দুর্নীতির আঁতুর ঘর, আর ধাপে ধাপে কী বলুন তো ধাপ্পাবাজি, শুধু এই ধাপই দেখিয়ে যাবে আপনাকে, ধাপ করে কী করবে আপনাকে ক্যান্সেল করে দেবে, কী আমাদের থেকে টাকা পাবে না তো। এই পর্ষদ জানে শুধু মেধা মানে কি টাকা, আপনার টাকা থাকলে আপনি নিয়োগ পাবেন। পশ্চিমবঙ্গে আজ এতগুলো যোগ্য ক্যান্ডিডেট কেন রাস্তায়? কারণ তাদের সিটগুলো টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। উনি যে আমাদের যোগ্যতা মান নিয়ে প্রশ্ন করে তুলছেন, তাহলে এ ওনার আগে যারা চাকরি পেয়েছে তাদের যোগ্যতা কী ছিল? টাকা? তারা কি আদৌ মেধা? যে ছেলেটা সাদা খাতা জমা দিয়ে পরীক্ষা দিয়েছে তার মেধা কিসের ভিত্তিতে নির্ণয় হচ্ছে একটু মাননীয় গৌতম পাল মহাশয় বলবেন আমাকে? হ্যাঁ, আমরা তো নিজের যোগ্যতায় টেট পাস করেছি, আর যে সাদা খাতা জমা দিয়ে পাস করেছে তাহলে তার যোগ্যতা কোথায়? আমাদের মধ্যে এই ব্যাপারটাতেও ধোঁয়াশা ছিল যে অ্যাকচুয়ালি আমরা নট ইনক্লুড পার্টি কতজন আছি, কারণ তখন যে পর্ষদ সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য মহাশয়, উনি হাইকোর্টে একটা তথ্য দিয়েছিলেন যে 26,000, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে 20,000, নতুন যে সভাপতি এসছেন উনি বলছেন যে 29,000, তাহলে কার কথাটা আমরা সত্য ভাববো? কিন্তু আমরা আরটিআই যখন আরটিআই কেস করতে গেলাম তখন একটা মোটামুটি আনুমানিক আমরা একটা পরিসংখ্যান পেলাম যে আমরা 7-7,500 মতো নট ইনক্লুড ক্যান্ডিডেট পড়ে আছি। তো আমরা চাইছি অবিলম্বে ওই যে 7,500 মতো একটা অন স্পট কাউন্সিলিং করিয়ে সবাই একসাথেই নিয়ে দিই, যেহেতু মাননীয় স্বয়ং ঘোষণা করেছিলেন যে সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, তো সেক্ষেত্রে কেন উনি ওনার কথা পালন করছে না? উনি বলেন যে কমিটমেন্ট ইজ মাই ক্রেডেন্সিয়াল, তাহলে সেক্ষেত্রে উনি ওনার প্রতিশ্রুতি কেন পালন করছেন? আমরা তো সেটাই বুঝতে পারছি না। গৌতম পাল বাবু মহাশয় উনি বলার চেষ্টা করছিলেন যে বারবার যেখানে একটা রাজনৈতিক প্রভাব চলে আসছে, একদমই বাজে কথা। ওনারা তো সমর্থন কর মানে আমাদের পাশে থাকার জন্য আসছেন, কিন্তু আমরা সেই উদ্দেশ্য নিয়ে আসিনি যে আমরা রাজনীতির রং নিতে এখানে এসেছি। সেটা মনে হচ্ছে দেখে আমাদের আমাদের কোনো রং নেই এখানে, আমরা এখানে বসেছি, আমরা এখানে নিয়োগের দাবিতে বসেছি। ওনারা আসছেন, ওনাদেরকে তো আমরা বলতে পারি না যে আপনারা আসছেন কেন, বা ওনারা সব মানে আমাদেরকে সমর্থন জানাতে আসছেন, রাজনৈতিক দলেরা ওনারা সমর্থন জানাতে এসছেন, সেখানে ওনারাও তো আসতে পারেন, ওনারা কেন আসছেন না? ওনারা বিজেপি আসছে বা অন্য যে পার্টি আসুক, ওনারা কেন আসছেন না? রং আসছে কেন এখানে? আমরা বসে আছি এখানে, আমাদেরকে সমর্থন জানাতে আসছেন, আমাদের যারা আমাদের যাদের আমাদের চাকরি দেওয়ার কথা তারা কেন আসছে না? তারা কেন অ্যাভয়েড করছে আমাদেরকে? বাড়ির সম্পর্কে যারা আমার বউ আর বউদি চাকরি পেয়েছে ঠিকই, এছাড়া তোমার হচ্ছে আমি 62 জনকে চাকরি দিয়েছি, তারা সবাই হচ্ছে দলের কর্মী। চাঞ্চল্যকর অভিযোগ আনছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ কুণ্ডুরা। ঘর ভাঙতেই ঘরের কেচ্ছা বাইরে বেরোতে শুরু করেছে। তৃণমূলে থাকাকালীন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর বিরুদ্ধে প্রাথমিকের টেটে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। এছাড়া তো আগে দুর্নীতিতে আরও ছিলই, SMS এর মাধ্যমে নিয়োগ, বয়স প্রাপ্ত 18 বছর হয়নি সেই নিয়োগ, মানে দুর্নীতি সেই যদি খাতা খুলি তো মানে ইতিহাস রচনা হয়ে যাবে। মানিক ভট্টাচার্য ছিলেন দুর্নীতির মানে কি বলবো মাস্টার মাইন্ড বলতে পারেন, কীভাবে দুর্নীতি করে করাপ্টার করা যায়। এখন গৌতমবাবুর নতুন সভাপতি হয়ে উনি সব দায় ঝেড়ে ফেলতে চাইছেন, উনি বলতে চাইছেন যে আগে কী হয়েছে আমি জানি না, আমি স্বচ্ছ নিয়োগ করবো। আর এই দুর্নীতিটা যে করেছে তার দায় তো তার জন্যই তো আমরা বঞ্চিত। উনি কি ওই চেয়ারটায় বসে সেই দায় এড়িয়ে যেতে পারেন? যিনি দুর্নীতিটা করেছিলেন ওই চেয়ারের ক্ষমতার দৌলতেই করেছিলেন, কাজে এর জবাব পর্ষদ এবং সরকার দুজনকেই দিতে হবে। কারণ ওনাদের জন্যই আজকে আমাদের জীবন থেকে 8-8 বছর হারিয়ে গেছে। সরকার আমাদের সেই 8-8 বছর তো ফিরে দিতে পারবে না, কিন্তু অন্তত আমাদের হকের চাকরিটা আমাদের ফিরে দিক, তাহলেই আমরা খুশি।